আজকে আপনার সাথে একটা ব্লগ শেয়ার করাম, আর একটা হইছে লাইক একটা ভিন্ন ধরনের ব্লগ, সব ধরনের টুকিটাকি কিছু অংশ আপনারা এই ব্লগে পাইবা। তো বিয়া লাগছে তো যেহেতু, তাহলে তো সকলের আমরা বইনাই সকলের ঘরে ঘরে তো বিয়ার আমেজ একটা থাকতে হইব। তো আজকে আমার 4 নম্বর আফুর গরো যাইরাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। তো আজকে আমার আফুর গরো বিয়াবাড়ির সকল মেহমান আইবা সকালের নাস্তা খাওয়া। তো আমার দুলাভাইয়ে আমি আর আমার আফু মিল্লা আমরা আটা রুটি প্লাস চাউলের গুড়ি দিয়া রুটি পিঠা বানানির লাগি আমরা দেখরানি সপ্তাহ খেতা করছি, রেডি করছি। আর ইকানো আমার দুলাভাইয়ে লাইক আটা রুটির যে ডোগুলা দেখরা একটু বইলা নিরা বেল্লা নিরা বেলাইন দিয়া, কারণ এগুলা আমার দুলাভাইয়ে সুন্দর করে বেলতা ফারণের লাগি। তো হইরা খালি তুমি তাই নেখলা দুই বইনে কর্তা, এখানে আমিও করি একটু হেল্প করি তোমার থানরে। আর এদিকে আমার আফুই চাউলের গুড়ির খাই রেডি করি লাইছেন, আমি একটু অংশ আপনার সাথে তুললাম কই একটু রেডি করি। তো যেহেতু বিয়া আইছে আমার আমরা ফ্যামিলি মেম্বার একজনের, তো আমরা সকল বইনান্তর ঘরে ঘরে একটু তো বিয়ার আমেজ থাকতে হইব, ঠিক আছে নানি কথাটা? আমরা তো সবাই মিলে এনজয় করতাম। তো এখন বলা বলি শেষ, এখন আমার সবাই মেহমান আইছেন আমার আফুর গড়ো। তো এখানে দুইটা ফান দিয়া দুইটা থাওয়া দিয়া কি রুটিগুলারে একটু খোলা দিয়া নিরা আমার যে চাউলের গুড়ির যে একটা দেখরা রুটি দেখানি এত সুন্দর হইয়া লাইক হান্দেশর লেখানি ফুলছে। এখন আমার আফুই আমার আম্মা আমার খালাম্মা সবাই খালার গরো বোন দুলাভাই পেরিসর আফু আমার পেরিসর ভাই এরপরে আমরা সবাই আমার বার্মিংহামর আফু সবাই মিলে আর কি, খালি আমার বড় দুলাভাই আইসন না আর বড় বই না আইসন না। তো খাওয়া দাওয়া শেষ করিয়া এখন আমরা বার্মিংহামর উদ্দেশ্যে রওনা দিছি। তো কিছু অংশ আপনার সাথে শেয়ার করাম। তো এখানেও আমার দুলাভাইয়ের লগে গেলাম আমরা বার্মিংহাম শপিং সেন্টারও লাইক টাউনও আঁকি যাইরাম। তো আগে দিয়ে ডোনাল্ড ট্রাম্প যার যোগ করলাম একটু আর করে দিয়ে আমার দুলাভাইয়ে গাড়ি চালাই চালাইয়া যাইরাম। তো যাইতে যাইতে আমরা ট্রেন স্টেশনও গেলাম, গিয়া এই যে বোল্ডিংও যাওয়ার লাগে আর কি, ট্রেন স্টেশন থাকি বোল্ডিংয়ের শপিং সেন্টার একলগে লাগাইল নানি। তো ওটা আমি ফার্স্ট টাইম দেখছি, আসলে সব সময় বার্মিংহাম যাই বাট এটা যাওয়া ফরে না, আর গেলেও লাইক এদিকে যাওয়া ফরে না। তো ফার্স্ট টাইম যেহেতু গেছি আমার বাইও আসলে একলগে আমার দুইও ছেলে, তো হইতে একটু সুন্দর লাগে। ওই যে দেখো কাছে একটা নাম কি তার একটা গরুর লাখানি দেখলাম একটু মুভ করে লড়াচড়া করে। তো কই আপনার সাথে শেয়ার করি যেহেতু আমি ফার্স্ট টাইম দেখছি, আমার ভাই বোনেন বাংলাদেশও আসইন আমার ইউটিউবার ফ্রেন্ডস ফ্যামিলি যারা আসইন বাংলাদেশও তারা দেখবানে। তো বোল্ডিংও শপিং করতে 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 এখন আইলাম স্টাফোর্ড রোড। ইকানো তো বুঝরা তো আমরা বাঙালি ইন্ডিয়ান এশিয়ানোর যেখানো মেলা, ইকানো না আইলে আমরা না হয় আর কি শপিং হয় না, এই জায়গার মাঝে আইলাম স্টারফোর্ড রোড। তো এখানে আইয়া এই যে দেখো কা বেঙ্গল জখল দেখরাম গনি গনি লইরাম, খাল লাগি কয়টা লইতাম কোন সাইজ লইতাম, এরপরে তো এটা লইতে 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 এখন কুড়াই তো হয়ে গেছে। আমরা আরও কিছু টুকিটাকি জিনিস রইয়া গেছে আর অলিমাল লাগি। তো আমার খালাগুর বোন আর আমার পেরিসরা পুরে লইয়া আইছে আর আমার বাইরে লইয়া আইছে মিলাতরে বার্মিংহাম। তো কিছু রয়েছে আপনার সাথে শেয়ার করাম স্টাফোর রোড। তো এদিকে আমার খালার গরো বোন আমার পেরিসর আফু দুইজন মিল্লা যে মার্কেটের সামনে একই লইয়া বয় যে স্টলের মাঝে কিছু জিনিস, তো ওইগুলা শল হল তো সুন্দর সুন্দর শল হল তারা তৈছে। তো দেখরা আমার মামার কাছে বিচার যাই, মামাও দেখো কিফটায় আমরা দুইটা পানি ভরি খাবাই না, অনলি দুইটা আমি খাইতাম না রে মিসপা না 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 ইউন কিতা এ দুলাভাই কিন্তু কিতা কয় দুম্বা দুলাভাই নু লাগে বেস দাবে ওনে ইয়াল্লা মলি বাজারে আপনি দরিদ্র লোক দরিদ্র দুলাভাই
তো এটার নাম কি তা আমি জানি না সাইটে দি দুইটা বকরিও আছিল আমার ভাইয়ে দেখে কইরা সপ্তাহে আমার এনচন ডাইকে আফু জলদিয়া ও তা কিতা আইছে বেরিল্লাখানি বকরিল্লাহানি গুনতুল বাই নে আর বিয়ার শপিংও যেহেতু আইছি এর লাগি দুইটা লেহেঙ্গা আপনার সাথে মিশিয়া করলাম সিজনের সামনে এত সুন্দর সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে যদি যাইতা চাইন আপনারা গিয়া বার্মিংহাম গিয়া দেখে আইতা পারবা কেমলটার ওজন কি হইব দুলাভাই মলিবাজারি ঐতিহ্য ধৈর্য রাখ রায় নেই নি দেখো আমার ভাই আমার দুলাভাই এই সইন গাইজ আমার লাগি খাফল লইতা দুলাভাই কোনটা দিবা আমার দুলাভাই একটা দিন বেজার হই না এত এত ডং করি সিরিয়াস করি জোক করি কোনো দিনও বেজার হই না খালি আসাইতে আসাইতে আমার হই না দোলা হইলে তো খালি আসির উপরে আর এখন মাত মাত হয়নি আল্লাহ উত্তর দেওয়া যায় না এনিওয়ে তো আমরা এখন রাতকে স্টাফ রোড দেখাইলাম মনে হয় হ্যালোইনের লাগি তারা ফায়ার ওয়ার্কস এগুলা কেতা করছে আর কি জ্বালার আর আমার সামনে দিয়া পড়ছে তো মাইছো ভিডিও করো আমি কইতে ওয়াই নট আমিও একটু করিলাই আপনার সাথে শেয়ার করি তো এখানে শপিং করা শেষ এখন আমরা যাইলাম গিয়ে মস্কটা সামনে পড়ছে কই আপনার সাথে শেয়ার করি আমার এত ভালো লাগে সবসময় আমি বার্মিংহাম আইলে এই মস্কর ভিডিও করি নাইলে ফটো একটা তুলি আমার খুবই ভালো লাগে জানি নাই মস্কটা দেখলে আমার শরীরে একদম ঠান্ডা হয়ে যায় তো এনিওয়ে এখন আমরা কোভেন্ট্রি রোড যাইরা কোভেন্ট্রি রোড আইছে সিলেট বাজারও আইয়া সিলেট সুপার মার্কেট আমি কনফিউজ হয়ে যাই তো আমার ভাইয়ের ফ্রেন্ড ফাইনি সইন আর আপনারা সকল আইবা সিলেট সুপার মার্কেট এটা আগে তো শুনালি আছিল ওখানে লাগে আমি একটু কনফিউজ হয়ে যাই এনিওয়ে আপনারা সিলেট সুপার মার্কেটও আইবা শপিং করার লাগি ওকে আমার ভাই ফেরিস্তা কি আইসন তখন আমরা লই আইসলাম আর কি কোভেন্ট্রি রোড একটু শপিং করার লাগি তো ফ্রেন্ডরাও ভাই লিলাই মিলাদ আর এনিওয়ে ড্রিঙ্ক দেওয়ার লাগি থ্যাংক ইউ সবসময় ফ্রি ভাইয়ের ফ্রি দেই না আমরা রে আর বাইর জন্য দুলাভাই আর ওজন আল্লাহ দুলাভাই রে ফাইলে তো শেষ আমি আর দুলাভাই এত খিঞ্জিস থাকুন সকল রো আমার দুলাভাই আসলা লগে এটা আরো বড় খুঞ্জিস মলিবাজারি ওয়ান মলিবাজারি ওকে শপিং শেষ করে আমরা মিষ্টিতে সহাইছি মিষ্টি নেওয়ার লাগে আর আমরা ডিনার লাঞ্চ সপ্তাহে লোকে শেষ করার লাগে না এখন আমরা কোভেন্ট্রি রোড আর ট্রাম ভ্যান হাইড যাইতাম আমার ভাই বয়ফ্রেন্ড গেছেন কি দুলাভাই আর আমার দুইও বোন লই আমরা তিনও বোন আইছি তো কোভেন্ট্রি রোড শপিং করা শেষ এখন গড় আইলাম গড় আইয়া আপনার সাথে শেয়ার করলাম কি তা কি তা আমি আসলে আজকে লাগি আমি কোনো শপিং করছি না যেহেতু আমার আফু আইছেন প্যারিস থাকি ভাই আইছেন প্যারিস থাকি এরপর সাউথহ্যাম্পটন থাকি আমার খালার গড় বোন আইছেন তো তারা আসলে সবসময় তো বার্মিংহাম যায় না তো তারা লইয়া যাওয়ার লাগি আমি গেছি আর কি বিয়া হওয়া ফালাইয়া
কইতে আইও ঠিক আছে তোমাদের লগে যাইমো কারণ একলা একলা তো তোমাদের বড় লাগবো শপিং করতে পারতাই না সো যাইবার গিয়া আমার সো গিয়া আমার লাভ হইছে আমি গিফট পাই লিছি এই যে দেখো কা আমার আপু দুলাভাই গেস্টনে আপনার সাথে শেয়ার করলাম এই যে দেখো কা দুইটা তো ওই একটা খালা ড্রেস দেখানি এত সুন্দর তো আমার আপু সকল লাগি লইছেন আমার লাগিও লইছেন আমার দুলাভাইয়ে বার্থডে গিফট আমারে দিছেন আর ও আর একটা এই যে কালার আমি সামার আইলে ও কালার আমি তুকাই বাট আমি যখন বার্মিংহাম যাই তখন আমি এই কালারটা পাই না পাইলেও ও যে একটা আছে না ফিটেড সালোয়ার কামিজ আমি আসলে এত ফিটেড পিন্ধি না আমি বালা পাই না আর এগু টু পিসল লাখানি বাট একটার মাঝে দুপাট্টা দিলাইছে লাগি থ্রি পিস আর নাইলে আসলে একটা যে ডিজাইনে বানাইছে টু পিস এটা বেশি থাকে তো আমি একটু মেলায় দেখাই মনে একটু ফরে এদিকে একটা থুব আমার ছোটো ভাই লাগি এটা যে মরক্কন স্টাইলর থুব মাশাল্লাহ খুব সুন্দর এরপরে আমার বাইফুতর লাগি দুইটা তেল লইছি এই যে দেখো বেশি হেভি হয়ে যায় করে আমি দুইটা লইছি আমার বাইয়ে কইরা না ফাবিতা বেশি হেভি জীব আমি কেছি না ঠিক আছে জ্বালাও ওক নোয়া যাইবনে এরপরে আমার বাই ফুতল লাগে আরও দুইটা থুব একটা মরক্কন স্টাইলর আর একটা নর্মাল লাগে সো ফিটছে থুব আমি দেখাইলাম আপনারে ওগুন নাকি আমার গেছে আইছে আমার শপিং আর আমার আফু তারা তো মাশাল্লাহ আমার পেরিজর আফু লয় আমি যেটা লইছেন তার মেয়ে তারার লাগে আর কি প্লাস আমার খালাগর বই নিয়ে তারা আরও গ্রোসারি কিছু শপিং হয়েছে এরপরে বিয়া বাড়ির লাগে আরও কিছু শপিং আইছে বিয়ার উপলক্ষে আমরা খাজুর ফান টান অত আরও শপিং হয়েছে আর কি এনাফ শপিং হয়ে গেছে তো আমি এক হাত দিয়া এগুলা আপনার আসলে খুল্লা দেখাইতাম পারলাম না আমার ছেলে মেয়ে কেউ নাই নাইলে আমি একটু দেখাইলাম মনে এগুলা খুল্লা তো এগুলা খিলান হয়েছে অবশ্যই কমেন্ট করবা তো আজকে একদম ভিডিওর শেষ পর্যায়ে আইছি বালা তাহকা দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ